Hey guys, welcome back to Highflyer. I'm Sham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা একটা পর্যটনমূলক ভিডিও একদম এবং ভীষণ ইন্টারেস্টিং। এই যে ভিডিওটা দেখব সেটা বাংলাদেশে এই ধরনের জিনিসপত্র রয়েছে সেটা কিন্তু আজকে প্রথম জানতে চলেছি। তো যাই হোক, এত ইনিয়ে বিনিয়ে না বলে আমরা যদি সোজাসুজি বলি তাহলে টাইটেলটা বলতে হয়। টাইটেলটা হচ্ছে পর্যটনের নতুন বিলাসিতা, টাঙ্গুয়ার হাওড়ের অত্যাধুনিক হাউস বোট। তো হাউস বোট মানেই আমাদের কাছে চলে আসে, মানে যে ইয়েটা হাউস টাইপের, বাড়ি টাইপের, এই এই মানে যে ব্যাপারটা সেটা কিন্তু মনে করলেই আমাদের ইন্ডিয়াতে চলে আসে। কাশ্মীর, কেরল এই সমস্ত জায়গায় এই ধরনের হাউস বোটগুলো কিন্তু দেখা যায় আমি যতটুকু জানি। তো যাই হোক, বাংলাদেশে ফার্স্ট টাইম শুনবো, যদিও থেকে থাকে আমরা জানি না, ঠিক আছে, তোমরা হয়তো জানো কিন্তু আজকে আমরা নতুন জানবো। তো যাই হোক, প্রথম দেখছি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও একইভাবে একই রকম করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি রয়েছে, সেগুলো লাইক শেয়ার ফলো যা যা করার করে দিও। সেখানে তোমরা বিশেষ করে ইনস্টাগ্রামে তোমরা বিভিন্ন রকমের কোয়ারিজ থাকলে করতে পারো এবং সাজেস্ট করতে পারো, তো আমরা অবশ্যই সেখানে তোমাদের রিপ্লাই দেবো। তো চলো ভিডিওটা দেখি নেই, তারপরে আর কথা। এটা কোনো বিলাসবহুল হোটেল বা রিসোর্ট নয়, এটা একটা নৌকা। অ্যাটাচ ওয়াশরুম সহ কেবিন, সময় কাটানোর জন্য ওপেন লাউঞ্জ, সার্বক্ষণিক বিদ্যুৎ, খাবার দাবার, রুফটপ ডাইনিং, কী নেই এই নৌকায়। আর এই বিলাসবহুল নৌকা ভারতের ডাল লেক কিংবা কেরালায় নয়। এ ধরনের বেশ কয়েকটি হাউস বোট এখন রয়েছে দেশের অন্যতম পর্যটন এলাকা সুনামগঞ্জের তাহিরপুরে। আমরা যেটা দেখেছি যে কেরালা এবং কাশ্মীরের ডাল লেকে হাউস বোটের প্রচলন আছে। হাউস বোট হচ্ছে এরকম একটা ব্যাপার, যেটা হচ্ছে যে একটা নৌকা, যেই নৌকায় হচ্ছে মানে বাসাবাড়ি বা রিসোর্টের মতো সুযোগ সুবিধা পাওয়া যায়। এই ব্যাপারটা বাংলাদেশে ছিল না। তো আমরা বেশ কিছু উদ্যোক্তা চেষ্টা করেছি টাঙ্গুয়ার হাওড়ে এই ব্যাপারটা আনার জন্য। বাইরে থেকে দেখতে 8-10টা স্বাভাবিক নৌকার মতো মনে হলেও এর ভেতরটা দেখলে অবাক বনে যাবেন যে কেউ। এসব নৌকায় থাকছে বেশ কয়েকটি আধুনিক কেবিন, যার অনেকগুলোতেই রয়েছে অ্যাটাচ হাই ও লো কমোড ওয়াশরুম। রুমগুলোতে তো বটেই, ওয়াশরুমেও রয়েছে ফ্যানের ব্যবস্থা। কেবিনের আরামদায়ক বেডে শুয়ে খোলা জানালায় উপভোগ করা যাবে হাওড়ের মনোরম দৃশ্য। নৌকার ভেতরটা ঠান্ডা রাখার জন্য রয়েছে 6 লেয়ারের ছাদ। বোটগুলোর সামনের দিকে রয়েছে ছাদে ওঠার জন্য সিঁড়ি। এর ছাদ সাজানো হয়েছে কৃত্রিম ঘাস ও গাছ দিয়ে, রয়েছে দোলনার ব্যবস্থাও। ছাদে বসে খাওয়া দাওয়া ও হাওড় উপভোগের জন্য রয়েছে বড় ছাতাসহ টেবিল চেয়ার। বোটের পেছনের দিকে রয়েছে ফ্লোটিং হাওড় ভিউ স্ট্যান্ড। বিশেষভাবে নির্মিত বোটগুলো দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় বেশ বড়, তাই অন্যান্য নৌকাগুলোতে সোজা হয়ে হাঁটা না গেলেও এই নৌকাগুলোতে সম্ভব। সুন্দরভাবে হাঁটাচলা করা যায়, খুব কমফোর্টেবলি হাঁটাচলা করা যায় এবং এখানে বসা এবং ছাতার ব্যবস্থা আছে। বসে আড্ডা মারা এবং চা খাওয়া এগুলো সবই অনেক সুন্দরভাবে করা যায়। জলছবির সিকিউরিটি খুবই ভালো, প্রতিটা রুমের সাথে দরজা রয়েছে। জলছবির ঢুকতেই ইন্ট্রেসে একটি খুব সুন্দর লবি রয়েছে। আধুনিক এই নৌকাগুলোতে রয়েছে সার্বক্ষণিক রুম সার্ভিস সহ অভিজ্ঞ গাইড। নৌকায় অভিজ্ঞ বাবুর্চির মাধ্যমে হাওড়ের তাজা মাছ, হাঁসের মাংস সহ বাহারি স্বাদের স্থানীয় খাবার, যা আপনাকে তৃপ্তির ঢেকুর তুলতে বাধ্য করবে। নৌকাগুলোতে রয়েছে ফিল্টার পানি সহ সার্বক্ষণিক চা কফির ব্যবস্থা। দিনে রাতে নির্দিষ্ট সময়ে জেনারেটর সার্ভিস, সাবান, শ্যাম্পু, হাইজিনিক উপকরণ, জায়নামাজ, ফোন বা ল্যাপটপ চার্জিং সিস্টেম। বিনোদনের জন্য রয়েছে বই, ইনডোর গেমসের মতো বেশ কিছু উপকরণ। আপনারা আসলে আমরা হয়তো রাজহাঁস খাওয়াচ্ছি বা এখানকার হাঁসের ডিম খাওয়াচ্ছি, তো এইগুলো কিন্তু আমরা এই স্থানীয় যারা আছে ওদের কাছ থেকে পারচেজ করছি। বিলাসবহুল এসব নৌকায় উপভোগ করা যায় হাওড়ের মনোরম দৃশ্য। টাঙ্গুয়ার হাওড় বাংলার কাশ্মীর নামে পরিচিত নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক, স্বচ্ছ পানির জন্য খ্যাত জাদুকাটার নদী সহ ঘুরে আসা যাবে মেঘালয়ের খুব কাছ থেকেও। বর্ষাকালে টাঙ্গুয়ার হাওড় সত্যি অসাধারণ। যেদিকে চোখ দেয় শুধু পানি আর পানি, মাঝে মধ্যে কিছু গাছ আছে, বিচ্ছিন্ন কিছু গ্রাম রয়েছে, সত্যি খুব অসাধারণ টাঙ্গুয়ার হাওড়। এতদিন টাঙ্গুয়ার হাওড় ভ্রমণের জন্য সবাই নির্ভর করত হাওড়ের প্রচলিত ছইওয়ালা নৌকাতে। নৌকাগুলো হাওড় এলাকার যাত্রী পরিবহনের জন্য ঠিক থাকলেও পর্যটকদের জন্য মোটেও আদর্শ ছিল না। এছাড়া নিরাপত্তার অভাব সহ ছিল না ওয়াশরুম বা চেঞ্জিং রুমের মতো তেমন কোনো ব্যবস্থা। কিন্তু এখন দিন পাল্টেছে, হাওড়ে এসেছে আধুনিক বিলাসবহুল হাউস বোট, যাকে ভাসমান রিসোর্ট বললেও ভুল হবে না। হাওড় তো অনেক ভালো লেগেছে, আর অন্যদিকে বোটটা অনেক ভালো লেগেছে। এই বোটে আমরা দেখলাম যে একটা 6 ফুট মানুষও খুব সহজে হাঁটাচলা করতে পারবে।
তো সব মিলে আমাকে অনেক ভালো লেগেছে। বিশ্বের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল চেরাপুঞ্জির খুব কাছেই অবস্থিত টাঙ্গুয়ার হাওর। সিলেটের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার অংশবিশেষ নিয়ে এই হাওরের অবস্থান। হাওরের চারপাশে রয়েছে 88টি গ্রাম, 6 কুড়ি বিল আর 9 কুড়ি কান্দার সমন্বয়ে পরিচিত দৃষ্টিনন্দন হাওরটি দেশের দ্বিতীয় রামসার সাইট। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি হাওর। যখন আসতে পারে নিজেদেরকে খুব গর্বিত বোধ করতেছি, আমাদেরকে খুব ভালো লাগতেছে। আপনারা টাঙ্গুয়ার হাওরে আসুন, আমরা চেষ্টা করব যথাসাধ্য আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। সমুদ্র সৈকত এবং পার্বত্য এলাকার বাইরে পর্যটকদের মুগ্ধ করে হাওর অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সাংস্কৃতিক বিভিন্ন ঐতিহ্যও আকৃষ্ট করে পর্যটকদের। অন্য যে কোনো সময়ের তুলনায় গত কয়েক বছরে এই জেলায় পর্যটকদের আগমন বেড়েছে কয়েক গুণ। স্বচ্ছ জলের নদী জাদুকাটার পাশে রয়েছে দেশের বৃহৎ শিমুল বাগান। শিমুল বাগান জুড়েই এখন কেবল সবুজের মুগ্ধতা। জাদুকাটা নদীর তীরে 100 বিঘা জমিতে দোল খাচ্ছে সারি সারি শিমুল গাছ। শীত মৌসুমে শিমুল বাগান লাল ফুলে ছেয়ে থাকলেও এখন যেন একরাশ সবুজ শিমুল গাছ সবাইকে জানাচ্ছে অভিবাদন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট ডিবিসি নিউজের যে প্রতিবেদনটা দেখলাম অসাধারণ লাগলো। মানে এই ধরনের নতুনত্ব জিনিস যেটা টাঙ্গুয়ার হাওড়ে হয়েছে, হাওর এমনিতেই খুব সুন্দর দেখতে লাগে। এর আগেও আমরা হাওড় দেখেছি মানে ভিডিওতে, যদিও বা হাওড় কোন জিনিসটা মানে আমাদের এখানে হাওড় বলা হয় না কোনো, মানে শুনিনি কোনোদিন বলতে। বিল শুনেছি, খাল শুনেছি, খাল তো সেটাই, কিন্তু বিলটাই কি হাওড় কি না আমি সঠিক জানি না। তবে যেটুকু আমরা এর আগে একবার ভিডিও অনেক কটা ভিডিও করেছিলাম, সেখানে তোমরা জানিয়েছিলে যে হাওড়ের মাঝে মধ্যে জল শুকিয়ে যায়, কিন্তু এইখানে যেহেতু চেরাপুঞ্জির মানে পাশে থাকে আছে রয়েছে, সেই জন্য টাঙ্গুয়ার হাওড়ে জল শুকানোর কোনো মানে পরিস্থিতি থাকে না আমার মনে হয়। কারণ চেরাপুঞ্জি ওয়ার্ল্ডের সবচেয়ে মানে বৃষ্টি ছায় অঞ্চল আর কি, ঠিক আছে, বৃষ্টি হয় আর কি সেখানে। তো সেই জল যেহেতু আসে সেখানে আমার মনে হয় না যে জলের অভাব। এবং হাওড়টা সত্যি সুন্দর, প্রত্যেকটা হাওড়ই খুব সুন্দর লাগে দেখতে। আর আজকে যে ভিডিওটা দেখলাম, যে হাউস বোট দেখলাম, এক কথায় অপূর্ব, মানে অতুলনীয়, এত সুন্দর জায়গা, মানে রিসর্ট টাইপেরই সত্যি বলতে গেলে। ভেতরটা তো আমার মানে বেশি ভালো লেগেছে বেডরুমটা, ঠিক আছে, ওই যে বেডের শুয়ে মানে পাশ দিয়ে জানলা দিয়ে তাকানো এবং এনজয় করা, আবার জলের মাঝখানে, অসাধারণ মানে। আর সাথে সাথে বাদ বাকি যে সমস্ত প্লেস গুলো ছিল সেগুলোও খুব ভালো লেগেছে। ডাইনিং বলো বা লঞ্চ বলো, পড়ার জন্য যে ডেস্ক রয়েছে সেই সমস্ত জায়গাগুলো, এবং ওপরে যে মানে ছাদ রয়েছে সেখানেও একটা গ্রিনারির ব্যাপার রয়েছে। সেখানে যদিও আর্টিফিশিয়াল ঘাস রয়েছে, আমার মনে হয় গাছ টাচগুলো দিয়ে খুব সুন্দর করে করা রয়েছে। হ্যাঁ, এবং এত সুন্দর গোছানো সমস্ত ব্যাপারটা, সাথে টয়লেটের ব্যবস্থা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, সবচেয়ে বড় ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্ন। আর পাশাপাশি আমরা দেখলাম এর আগে কি হতো, মানে যে সমস্ত নৌকায় করে কেরালে আমরা যেটা দেখেছি বা কাশ্মীরে যেটা দেখেছি সেম ওই ধরনের কিন্তু। এবং সাথে সাথে ফুডের ব্যবস্থা রয়েছে, ঠিক আছে, এবং লোকাল যে সমস্ত মানুষজন তাদের তৈরি বা তাদের পোষা জিনিস দিয়েই তৈরি হয় এই সমস্ত জিনিস, মানে খাবার দাবারগুলো, ডিম বলো, মাংস বলো, সমস্তগুলো কিন্তু লোকাল লোকজনদের কাছ থেকেই কেনা হয়। এবং তার ফলে আমার মনে হয় যে সেখানকার যে লোকালদের অর্থনৈতিক পরিস্থিতি তারও কিছুটা মানে সাহায্য হয়ে যায়। আর সাথে সাথে যিনি ওনার রয়েছেন তিনি তো খুব ভালো করে বললেন যে আমরা যথেষ্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি যাতে কারোর অসুবিধা না হয়, কেউ যাতে কমপ্লেন না করতে পারেন। তবে তাদের এই উদ্যোগটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, এবং যেটুকু দেখলাম সেখানে দেখানো হলো যে জনপ্রতি 6,000 থেকে 10,000 টাকা ভাড়া, ঠিক আছে, তো সমস্ত কিছু দিয়ে 6 থেকে 10 এটুকু আমার মনে হয় করতেই হবে, কারণ এত লাক্সারিয়াসভাবে থাকা এবং সত্যি একটা আলাদা ফিল যেটা সেইটা কিন্তু পাওয়া যাবে ওখান থেকে।
তো ভীষণ ভালো লাগলো, আশা করি তোমরাও কেউ না কেউ চড়েছো বা চড়বে এই ভিডিওটা দেখার পরে, এবং অবশ্যই আমাদের সাথে তোমাদের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করে রাখবে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।